ভারত পাকিস্তান দ্বন্দ্বে বাংলাদেশে এশিয়া কাপ আয়োজনে পিসিবির দেয়া প্রস্তাবে বিসিবির নাকচ করার কারণ কি? আগামী অক্টোবর নভেম্বর মাসে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। এশিয়া কাপ আয়োজনের পুরো বিষয়টি যদিও পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু ভারত পাকিস্তানে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোর কারণে এশিয়া কাপ আয়োজন নিয়ে হচ্ছে শঙ্কা। এদিকে এশিয়া কাপ আয়োজনে হাইব্রিড মডেল প্রস্তাবও করা হয়েছে। এছাড়াও নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্টে আয়োজনের কথা ভাবছে আয়োজকরা, তবে এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি। কেননা এশিয়া কাপ আয়োজনের বিষয়টি পুরোপুরি ভারতের উপর নির্ভর করছে। বিশ্ব ক্রিকেটের পরাশক্তিরা যেভাবে চাইবে সেভাবেই সিদ্ধান্ত নেবে এসিসি। তবে নিরপেক্ষ ভেন্যুতে আসরটি হবে বলে অনুমান করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, কারণ হাইব্রিড মডেলে আপত্তি জানিয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আবার নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত নাকি কাতার হবে তা নিয়েও আছে নানা গুঞ্জন। তবে বাংলাদেশ এশিয়া কাপ আয়োজনে রাজি হলে এই জটিলতা থাকতো না। ঢাকায় এশিয়া কাপ আয়োজন করার প্রস্তাব করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড বিসিবি, তবে বিসিবি তা প্রত্যাখ্যান করে দিয়েছে, কারণ ওই সময় বাংলাদেশে বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। গত বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ আয়োজনের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেছেন বিসিবি বস পাপন। তিনি বলেন, আমাদের পিসিবি থেকে প্রস্তাব করা হয়েছিল, কিন্তু বাংলাদেশে তো ওই সময় বৃষ্টি থাকবে, টি টোয়েন্টি হলে আমরা একটা সুযোগ নিতে পারতাম, ওই সময় আমার মনে হয় না ওয়ানডে খেলা সম্ভব হবে। আমাদের যখন প্রস্তাব করা হয়েছিল তখনই বলেছে বাংলাদেশে ওই সময় বৃষ্টি থাকবে, খেলা সম্ভব হবে না। এশিয়া কাপ কোথায় ও কীভাবে হবে তারও ধারণা দিয়েছেন পাপন। পাপন বলেন, এসিসি এখন পর্যন্ত আমাদের কিছুই জানায়নি, মনে হচ্ছে এশিয়া কাপ হবে, কোথায় হবে এটা এখনও বলা মুশকিল। আসরটি হাইব্রিড অথবা যে কোনো দেশে হতে পারে। পাপনের ভাষ্যমতে এশিয়া কাপ হাইব্রিড মডেলে হলে সেটা হবে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে, আর নিরপেক্ষ ভেন্যুতে হলে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় হওয়ার সম্ভাবনাই বেশি।